সুপ্রভাত, যখন আমরা কিছু করা দরকার তখন আমরা পিছিয়ে থাকি বা পিছিয়ে রাখি, এমনকি আমরা বিলম্বের যৌক্তিকতার জন্য নানা অজুহাত খুঁজে থাকি। এতে আমাদের মানসিক শক্তি ক্ষয় হয়। সুন্দরভাবে বসুন, দেখুন কিভাবে আপনি অবিলম্বে আপনার সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারেন। এখন জোরে জোরে বলুন বা মনে মনে বলুন, আমি একজন জ্ঞানী সত্তা বা আত্মা যা মানুষ বা মানুষ। আমি আমার প্রতিটি চিন্তা তৈরি করি, আমি আমার প্রতিটি সিদ্ধান্ত নিই, আমি সিদ্ধান্তে উন্নতির জন্য আমি দায়ী, আমার মনের অবস্থার জন্য আমি দায়ী, আমি আমার কাজের জন্য দায়ী, আমি আমার সময় এবং আমার শক্তির সঠিক ব্যবহার জন্য দায়ী, আমি আন্তরিক, আমি শৃঙ্খলাবদ্ধ, আমি আমার মনকে শক্তি দেওয়াতে এবং আমার শরীরকে ব্যায়াম করাতে প্রতিদিন সকাল 10-60 মিনিট ব্যয় করি। এটা একটা শৃঙ্খলা। আমার প্রতিদিনের সময়সূচিতে আমার 60 মিনিট সময় নিজের যত্ন নেওয়ার জন্য স্থির করা হয়েছে। আমি হালকা মেজাজের মানুষ, আমি সহজ সরল মানুষ, আমি আনন্দিত থাকতে পার ভালোবাসি, আমি দিনের কাজের জন্য আমার নিজের কর্ম তালিকা প্রস্তুত করি, আমি প্রত্যেক দিনের জন্য আমি কী কী হতে চাই তালিকা প্রস্তুত করি, আমার যা দরকার তা করার সময় আমি কেমন থাকবো তা আমি অনুভব করি, আমি আমার আজকের দিনটা কেমন কাটবে তা কল্পনা করি, প্রতিটি কার্যক্রম সম্পন্ন করি, আমি সঠিকভাবে আমার কাজ করি, অগ্রাধিকার অনুসারে সাহায্য নিই, আমি সঠিক কাজ বেছে নিই, আমি সিদ্ধান্ত নিই এবং যে কাজ করবো সিদ্ধান্ত নিই তা আমি অবিলম্বে বাস্তবিত করার উদ্যোগ গ্রহণ করি। সেই নতুন কাজটি হতে পারে কোনো নতুন অভ্যাস গড়ে তোলা বা খাদ্যাভ্যাসের পরিবর্তন, কাউকে ক্ষমা করা বা একটি কাজ সম্পন্ন করতে লোকেদের সাহায্য করা ইত্যাদি। আমি সিদ্ধান্ত নিই, আমি অবিলম্বে বাস্তবায়ন করি, আমি প্রতিশ্রুতিবদ্ধ, আমি সঠিক।